স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতেই সংবাদ শিরোনাম রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় বঙ্গমাতা বেগম ফজিলাতুল নেসা মুজিবের একানব্বইতম জন্মবার্ষিকী পালন ভ্যাকসিন সংকটে রাজশাহী সিটি কর্পোরেশনের ওয়ার্ড পর্যায়ে করোনার টিকাদান ক্যাম্পেইন আপাতত স্থগিত নাটোরের গুরুদাসপুরে যাত্রী বোঝায় মিনিটাপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মহিলা সহ নিহত ছয় আহত পাঁচ রাজশাহীর পদ্মাবন্দীতে গোসল করতে নেমে জনি নামে এক কলেজ ছাত্র নিখোঁজ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন মরণের সহযাত্রী বঙ্গমাতা বেগম ফজিলাতুল নেসা মুজিবের একানব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে রবিবার সকাল এগারোটায় বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের আয়োজনে কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ের স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও বঙ্গমাতার ছবিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে পুষ্পস্তবক অর্পণ শেষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম লিটন বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাব্লু সরকার সভায় এ এইচ এম লিটন বলেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেসা মুজিব ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রেরণাদায়ী ও নির্ভীক সহযাত্রী যিনি পর্দার অন্তরালে থেকে বিশাল ঘটনার অনুঘটক হিসেবে কাজ করেছেন বঙ্গবন্ধুর জাতির পিতা হয়ে ওঠার পেছনে তার রয়েছে অসামান্য অবদান বঙ্গবন্ধু যখন কারাগারে থাকতেন পরিবার ও সংসারের সকল দায়িত্ব একাই পালনের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের সহযোগিতা করেছেন অনুপ্রেরণা ও সাহস জুগিয়েছেন তিনি এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের সহসভাপতি শাহিন আক্তার রেনি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল বীর মুক্তিযোদ্ধা নশের আলী নাইমুল হুদা রানা রেজাউল ইসলাম বাবুল যুগ্ম সাধারণ সম্পাদক আসানুল হক পিন্টু সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসলাম সরকার মীর ইস্তিয়াক আহমেদ লিমন সহ দলীয় নেতাকর্মীরা ভ্যাকসিন সংকটে রাজশাহী সিটি কর্পোরেশনের ওয়ার্ড পর্যায়ে করোনার টিকাদান ক্যাম্পেই নাপাতত স্থগিত করা হয়েছে টিকা প্রাপ্তি সাপেক্ষে আবারও কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন রাজশাহী স্বাস্থ্য বিভাগ তবে আগামী কাল থেকে শুধুমাত্র সরকার নির্ধারিত নগরীর চারটি কেন্দ্রে টিকা দেয়া হবে যারা এসএমএস পাবেন শুধুমাত্র তাদেরকেই টিকা প্রদান করা হবে গত সাত আগস্ট থেকে দেশব্যাপী গণ টিকা কার্যক্রম শুরু করে স্বাস্থ্য বিভাগ প্রথম দিনেই নগর জুড়ে ত্রিশটি ওয়ার্ডের চুরাশিটি কেন্দ্রে মানুষের মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় চাপ সামলাতে হিমশিম খেতে হয় আইন শৃঙ্খলা বাহিনীকে রাশিক ও জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে রাজশাহীতে প্রথম দিনে করোনার টিকা নিয়েছে আশি হাজার আটাত্তর জন মানুষ এর মধ্যে পুরুষ বিয়াল্লিশ হাজার বারো জন ও নারী আটত্রিশ হাজার ছেষট্টি জন যাদের মধ্যে রাজশাহী নগরীতে টিকা নিয়েছে বত্রিশ হাজার চারশো জন আর নয়টি উপজেলায় টিকা নিয়েছে সাতচল্লিশ হাজার ছয়শো জন এদিকে রাশিকের জনসংযোগ দফতর থেকে পাঠানো তথ্য জানা গেছে রাজশাহী সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় মহানগরীতে একদিনে বত্রিশ হাজার চারশো জন ব্যক্তিকে করোনার টিকা প্রদান করা হয়েছে এর মধ্যে মহানগরীর ত্রিশটি ওয়ার্ডে চুরাশিটি কেন্দ্রে সাতাশ হাজার দুশো জনকে প্রথম ডোজ মডার্নার টিকা প্রদান করা হয়েছে নাটোরের গুরুদাসপুরে ঢাকাগামী যাত্রী বোঝায় মিনি ট্রাক নিয়ন্ত্রণে হারিয়ে খাদে পড়ে মহিলাসহ সহ ছয় জন নিহত হয়েছে এ সময় আহত হয়েছে আরও অন্তত জন। রবিবার দুপুরে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে জেলা প্রশাসক স্বামী আহমেদ ও পুলিশ সুপার লিটন কুমার সাহা সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজাক জানান রবিবার দুপুরে বনপাড়া থেকে যাত্রী বোঝায় একটি মিনি ট্রাক ঢাকা যাচ্ছিল পথে গুরুদাসপুর কাটা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি খাদে পড়ে যায় এ সময় ঘটনাস্থলেই মহিলা সহ ছজন যাত্রী মৃত্যুবরণ করেন এ সময় আহত হয়েছেন অন্তত পাঁচজন খবর পেয়ে গুরুদাসপুর থানা ও বনপাড়া হাইওয়ে ফাড়ি থেকে পুলিশ এবং গুরুদাসপুর ফায়ার ব্রিগেড সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করেন নিহতদের উদ্ধার করে বনপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের কোনো পরিচয় জানাতে পারেনি পুলিশ লকডাউনের সময় এভাবে মিনি ট্রাক সহ বিভিন্ন যানবাহনে অনিয়ন্ত্রিতভাবে যাত্রী বহনই এ দুর্ঘটনার প্রধান কারণ বলে জানিয়েছেন পুলিশ রাজশাহীর পদ্মা নদীতে দুই বন্ধু গোসল করতে নেমে জনি নামে এক কলেজ ছাত্র তলিয়ে গেছেন এ ঘটনায় তার বন্ধু সাজ্জাদ হোসেন সাত্রে পারে উঠে এলেও নিখোঁজ রয়েছেন জনি রবিবার দুপুর সাড়ে বারোটার দিকে মহানগরীর বঙ্গবন্ধু হাইটেক পার্কের পশ্চিমে আইবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে যায় তবে সন্ধ্যা সাতটা পর্যন্ত প্রায় আট ঘন্টা তল্লাশি চালিয়েও তার সন্ধান পায়নি ডুবুরি দল পরে প্রথম দিনের মতো উদ্ধার অভিযান স্থগিত করেছে রাজশাহী ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রৌফ বলেন নিখোঁজ যুবকের বাড়ি চাপাইনবগঞ্জ জেলায় তিনি রাজশাহী মহানগরের রায়পাড়া এলাকায় বন্ধু সাজ্জাদের বাড়িতে বেড়াতে এসেছিলেন তিনি বলেন নিখোঁজ জনিকে উদ্ধারে আগামীকাল আবার অভিযান চালানো হবে নিখোঁজ জনি রাজশাহী কলেজের চতুর্থ বর্ষের ছাত্র তার বন্ধু সাজ্জাদ হোসেন রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের চতুর্থ বর্ষের ছাত্র বলে জানা গেছে স্থানীয়রা জানান দুপুরে দুই বন্ধু বঙ্গবন্ধু হাইটেক সংলগ্ন পশ্চিম পাড়ের ঘাটে গোসল করতে নামেন এ সময় স্রোতের ঘূর্ণিপাকে পড়ে মুহূর্তেই পানিতে তলিয়ে যান জনি তবে কোনোভাবে সাঁতরে পারে উঠে আসেন সাজ্জাদ এরপর থেকে জনি নিখোঁজ রয়েছেন খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছেন পাবনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী শেখ ফজিরাতুল নেসার জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাফ ফারুক প্রিন্স দিনটির প্রথম প্রহরে দলীয় কার্যালয়ে দলের নেতাকর্মীদের সাথে নিয়ে শেখ ফজিরাতুল নেসার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন তিনি এ সময় জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক সর্দার মিঠু আহমেদ ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ অর্থ সম্পাদক হিরক হোসেন যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম রবি প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি উপস্থিত ছিলেন নাটোরে বঙ্গমাতা বেগম ফজিনাতুল নেসা মুজিবের একানব্বইতম তম জন্মদিবসে উনপঞ্চাশ জন দুস্থ নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়েছে এছাড়া ত্রিশ জনের প্রত্যেককে দুই হাজার টাকা করে ষাট হাজার টাকা প্রদান করা হয় রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুস্থদের মাঝে এসব সামগ্রী ও অর্থ বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য সফিকুল ইসলাম শিমুল এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম মোহাম্মদ জজকোটের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সহ কর্মকর্তারা এদিকে বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ কোরআন ও দোয়া মাহফিল সহ নানা অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা আওয়ামী লীগ পাবনা প্রেসক্লাবের সম্পাদক সৈকত আফরোজ আসাদের বিরুদ্ধে সাবেক সাংসদের দায়কৃত মামলা প্রত্যাহারের দাবিতে মৌন মিছিল ও স্মারকলিপি পেশ করা হয়েছে পাবনা প্রেস ক্লাবের পূর্ব ঘোষিত তিন দিনের কর্মসূচির প্রথম দিনে রোববার দুপুরে প্রেসক্লাবের সামনে থেকে একটি প্রতিবাদী মৌন মিছিল বের করেন গণমাধ্যম কর্মীরা মৌন মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় এরপর মামলা প্রত্যাহার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র ও তথ্যমন্ত্রী বরাবর লিখিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের হাতে দেয়া হয় এ সময় প্রেস ক্লাব সভাপতি ফজুর রহমান সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি পাবনা সংবাদপত্র পরিষদ সভাপতি আব্দুল মতিন খান প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি মির্জা আজাদ সহসভাপতি শহীদুর রহমান শহীদ সহ অনেকে উপস্থিত ছিলেন এর আগে শনিবার সাংবাদিক সৈকতের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেন গণমাধ্যম কর্মীরা সেখানে মামলা প্রত্যাহারে তিন দিনের আলটিমেটাম দেয়া হয় পাবনা শহরের টাউন হল পাড়ার স্থানীয় যুব সমাজের নিজস্ব উদ্যোগে আশেপাশের তিনশো অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী করা হয়েছে এছাড়াও প্রতিজনকে একটি করে গাছের চারা হয়েছে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে শনিবার বিকেলে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এসব বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বিশেষ অতিথি ছিলেন মাছরাঙা টেলিভিশনের উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান উৎপল মির্জা যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি সনম রহমান এবং গাজী টেলিভিশনের জেলা প্রতিনিধি ইমরোজ খন্দকার বাপ্পী স্বাগত বক্তব্য দেন কর্মসূচির মূল উদ্যোক্তা সাজ্জাদ সজল প্রত্যেককে চাউল ডাল তেল আটা চিনি আলু সাবান মাস্ক ও একটি করে গাছের চারা প্রদান করা হয় নিজেকে ও নিজের পরিবারকে নিরাপদ রাখার আহ্বান জানিয়ে সকলকে নিজ বাড়িতে গাছের চারাটি রোপণ করার অনুরোধ জানানো হয় অনুষ্ঠানে এই ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ